Assembly of Journalists এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকরে সোমবার দিল্লিতে কেবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত উদ্ভূত সমস্যা নিরসনে আলোচনা করেন। আলোচনাকালে কেন্দ্রীয় মন্ত্রী কেবল টিভির সম্প্রচার সংক্রান্ত সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন এবং এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীও অনুরোধ করেছেন। আলোচনাকালে প্রতিনিধিরা জানান, ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে যেখানে স্যাটেলাইট চ্যানেল নেই সেখানে কেবল চ্যানেলের সম্প্রচার গণযোগাযোগ এবং প্রচারের একমাত্র মাধ্যম। তাই অন্যান্য রাজ্যগুলির মতো টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থাপনা ত্রিপুরায় নেই। স্যাটেলাইট চ্যানেল পরিচালনার মতো সার্বিক সামর্থ্য এখনও এ রাজ্যে গড়ে ওঠেনি। ফলে এমএসওর মাধ্যমে নথিভুক্ত হয়ে কিংবা কোম্পানি আইনে নিবন্ধীকরণের মধ্য দিয়ে কেবল চ্যানেল চালানো কার্যত অসম্ভব। তাই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরাকে চলমান এই নিবন্ধীকরণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান প্রতিনিধিরা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকরে দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে প্রতিনিধিদের বক্তব্য শুনেন এবং এই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেন। তিনি ভুয়ো খবর, অনৈতিক সংবাদ ও অনৈতিক সাংবাদিকতার ক্রমবর্ধমান ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ত্রিপুরার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনার নির্যাস ফলপ্রসূ বলে সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা আশা ব্যক্ত করেন। এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেভাবে একদিনের মধ্যে কেবল চ্যানেলের সমস্যা নিরসনে সংবেদনশীল ভূমিকা নিয়েছেন তার প্রতি অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীর এই ভূমিকা সংবাদ মাধ্যমের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে সংগঠনের নেতৃত্বরা মনে করেন। আজকের প্রতিনিধি দলে ছিলেন প্রণব সরকার, ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ, সরজিৎ পাল, রঞ্জিত দেববর্মা, প্রসেনজিৎ ভট্টাচার্য, হানিফ আলী, অর্ঘ্যজ্যোতি দত্ত, সমরেশ দে ও মানুষ দেববর্মা প্রমুখ। আমরা যারা ত্রিপুরা থেকে প্রতিনিধি এসেছি, আমরা প্রায় 10-11 জন এসেছি। আমরা সবাই মিলে আমরা মন্ত্রীর কাছে এই কথাই বলেছি, ত্রিপুরাতে স্যাটেলাইট চ্যানেল নেই, কোনো স্যাটেলাইটের ইনফ্রাস্ট্রাকচারও 5 তারিখ থেকে বন্ধ করে দেওয়ার কথা ছিল আমাদের এমএসওগুলো। এই এমএসওগুলো রেজিস্ট্রেশন আমাদের জানায়নি, রেজিস্ট্রেশন করার ব্যাপারে আমরা মন্ত্রীকে ডিটেলস বলেছি এবং ত্রিপুরার যে সমস্যা, যেহেতু আমাদের এখানে একটা ব্যতিক্রমী সমস্যা এবং আমরা প্রান্তিক রাজ্য এবং যেখানে স্যাটেলাইট চ্যানেলের পরিকাঠামো আমরা গড়ে তোলা সম্ভব হয়নি, এত বছর আগামী দিনও হবে কি না সন্দেহ আছে, এই বিষয়টা মন্ত্রী খুব সিরিয়াসলি নিয়েছেন, মাননীয় মন্ত্রী, এবং উনি বলেছেন যে উনি বিষয়টা খুব ইতিবাচক ব্যাপারে দেখবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন, আমাদের মন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং উনি একাধিকবার কথা বলেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও মুখ্যমন্ত্রীর কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী একটু গরিব এই বিষয়টা নিয়ে। আমরা আশা করি যে যেটা 5 তারিখ ডেডলাইন ছিল, এই ডেডলাইন হয়তো ত্রিপুরার ক্ষেত্রে এটা হবে না এবং যেহেতু মন্ত্রী সব নোট নিয়েছেন, উনি বলেছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং উনি প্রয়োজনীয় বিষয়কে উনি নির্দেশ দিয়েছেন। আমরা আশা করব যে ত্রিপুরা এর থেকে বাদ যাবে বা এই ইতিবাচক কিছু একটা বিকল্প আমরা একটা খুঁজে পাবো, যে যাতে কেবল চ্যানেলগুলো টিকে থাকতে পারে ত্রিপুরাতে। যেভাবে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী এগিয়ে এসছেন এবং দুজনেই আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, তো এটা আমরা আশাবাদী যে ত্রিপুরা এক থেকে হয়তো আমরা ছাড় পেতে পারি। তো আমরা অপেক্ষা করব, যে আশা করি যে আমরা আমাদের যেভাবে চলছে সেভাবে আগামী দিনে হয়তো চলবে। আমরা ত্রিপুরা রাজ্য থেকে দেশের রাজধানীতে ছুটে এসেছি। বিষয়টা হচ্ছে আজকে থেকে কেবল টিভি বন্ধ হবে সারা দেশে উইথাউট পিএস রেজিস্ট্রেশন, এরকম অ্যাডভাইজারি ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আমরা যেটা বলার চেষ্টা করেছি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছে, যে ত্রিপুরার গ্রামের যে সংবাদগুলো, ত্রিপুরার মানুষের যে কথাগুলো দেশের স্যাটেলাইট চ্যানেল সেগুলো সম্প্রচার করে না, সুতরাং ত্রিপুরার মানুষের যে রাইটস, সংবাদ জানার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে, তাদের বিষয়গুলো ইলেকট্রনিক্স মিডিয়াতে আসবে না, কারণ ত্রিপুরাতে একটাও স্যাটেলাইট চ্যানেল নেই এবং এটা ভায়াবল না।
দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরার স্থানীয় যে কেবল চ্যানেল টিভি চ্যানেল তার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এসেছে, অন্যান্য মিডিয়াগুলোও আছে, মাধ্যমগুলোও আছে। এবং আমরা সুস্পষ্টভাবে বলেছি যে পিআইবি তার যে ডাটা কালেকশন, সেই ডাটা কালেকশনে ত্রিপুরার ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন, তাদের পেইড নিউজ সংক্রান্ত তথ্য পিআইবির কাছে নেই, তাদের খাতায় নেই। সুতরাং একটা এথিক্যাল জার্নালিজম ত্রিপুরা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের এই আবেদন জানানোর খুব অল্প সময়ের মধ্যে 12 ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যের 10-12 জন সাংবাদিক ছুটে এসেছে দিল্লিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কৃতজ্ঞ, উনি এই কন্ট্যাক্টটা করে দিয়েছেন এবং অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, উনি সহৃদয়ভাবে আমাদের বিষয়গুলো বুঝেছেন, ত্রিপুরা রাজ্যের মানুষের চাহিদার কথা বুঝেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা অতি সত্বর সমাধান করার দিকে উনি এগিয়ে। কেবল চ্যানেলের যে সমস্যা সারা দেশে শুরু হয়েছে, ত্রিপুরাতেও এটা একটা বড় প্রভাব পড়েছে, কারণ ত্রিপুরা রাজ্যে প্রায় 30টির মতো কেবল চ্যানেল এখন চালু আছে, আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল নেই। আজকে থেকে নিয়ম মতো এটা বন্ধ হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগে আমরা আজকে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা ছিলেন। আমরা ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্যা সারা দেশে তৈরি হয়েছে, এটা যাই হোক ত্রিপুরার ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না এবং ত্রিপুরার যাতে কেবল চ্যানেলগুলো ঠিকঠাক মতো চলে এবং ত্রিপুরার সংবাদ মাধ্যম যেন ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য উনি উদ্যোগ নেবেন। এবং এই ক্ষেত্রে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, উনি প্রশংসা করে বলেছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন এই সমস্যাটা নিয়ে, উনি বলছেন যে আপনাদের চাইতে বেশি সমস্যা, বেশি উদ্বেগ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে প্রকাশ করেছেন, তাহলে আমাকে কিছু করতেই হবে। এবং উনি বারবারই বলেছেন যে ত্রিপুরার যে সমস্যা এটা উনি অনুধাবন করেছেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন এবং ত্রিপুরার কেবল চ্যানেলগুলো যাতে ঠিকঠাক চালু থাকে এবং এই মাধ্যমটা যাতে যেভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে, মানুষের স্বার্থে এটা যাতে অটুট থাকে, সেই ব্যাপারে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের যেটুকু করার প্রয়োজন সেটা উনি করবেন।